সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমি অনুশীলনী 11.1 এর 19 নম্বর সমস্যাটি সমাধান করব। 19 নম্বর সমস্যাটি হচ্ছে আমাদের, এখানে আমি লিখছি 19 নম্বর সমস্যা দেওয়া আছে a+b+c। এখানে লিখছি a+b+c×p=b+c-a, b+c-a×q=c+a-b, c+a-b×r, এবং দেওয়া আছে a+b-c×s। এই চারটি পরস্পর সমান, চারটি পদ বা রাশি পরস্পর সমান। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, যেটা আমাদের প্রমাণ করতে হবে আমি এখানে লিখছি যে 1/q+1/r+1/s=1/p, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। 1/p³ (1/r)/s=1/p, 1/q+1/r+1/s=1/p, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা শুরুতে এটা ধরি যে এই প্রতিটার মান হচ্ছে আমাদের কে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং a+b+c×p, তার মান কত? কে হবে, যেহেতু প্রতিটার মানই আমি ধরেছি কে। তাহলে এখান থেকে p এর মান বের করি, k/a+b+c। সুতরাং 1/p হবে। আমরা যদি ব্যস্তকরণ করি তাহলে a+b+c এর উপরে চলে যাবে, k টা নিচে নেমে আসবে। এটা ব্যস্তকরণ করলেই আমাদের এটা আমরা পাবো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেই। অনুরূপ ভাবে আমরা এখান থেকে q এর মান, r এর মান, s এর মান বের করতে পারবো। তাহলে আমরা করি, এখান থেকে আমরা লিখতে পারি b+c-a×q=k, বা q সমান হচ্ছে k বাই, এটা দিয়ে আমরা ভাগ করে দেব, ভাগ করে দিই b+c-a। সুতরাং 1/q, তার মান হচ্ছে আমাদের আগের মতোই আমরা ব্যস্তকরণ করবো b+c-a, নিচে k চলে আসবে। এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই, বোঝার সুবিধার জন্য দিচ্ছি এগুলো, ঠিক একইভাবে আমরা এটা সমান কে লিখ, তাহলে লিখতে পারি c+a-b×r=k, কারণ এখানে c+a-b×r দেওয়া আছে। বা একইভাবে আর হচ্ছে আমাদের এটা দ্বারা ভাগ করে দেবো c+a-b, সুতরাং 1/r, সেটা হচ্ছে আমাদের c+a-b/k। এই 1/p, 1/q, 1/r এগুলো কেন করছি, কারণ হচ্ছে আমাদের প্রমাণে কিন্তু আমাদের এরকমই রয়েছে 1/q+1/r+1/s=1/p, তাই আমরা এগুলো করছি। সবশেষে আমরা 1/s এর মান বের করব। এটাকে যদি আমরা 3 নম্বর সমীকরণ দেই, তাহলে আমরা এখন 1/s এর মান বের করব। একবারে যদি করি তাহলে আমরা লিখতে পারি, নিচে কে আসবে অবশ্যই, আর উপরে থাকবে হচ্ছে a+b-c। তাহলে লিখি উপরে a+b-c, এটা হচ্ছে আমাদের উপরে থাকবে, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখন আমাদের প্রমাণের বাম পক্ষে 1/q, 1/r, 1/s রয়েছে, তাই আমরা এখন 2, 3 এবং 4 নম্বর সমীকরণ যোগ করে পাই (1/q+1/r+1/s), সমীকরণের ডান পক্ষে হবে b+c-a/k,
এটা লিখছি বি প্লাস সি মাইনাস এ বাই কে প্লাস ওয়ান বাই আর এর মান হচ্ছে সি প্লাস এ, সি প্লাস এ মাইনাস বি বাই কে প্লাস ওয়ান বাই এস এর নিচে কে রয়েছে আর উপরে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। এখন আমরা এটা লসাগু করবো ডান পাশে, তাহলে আমরা লিখি বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ মাইনাস এ প্লাস এ কাটা চলে যায়, মাইনাস বি প্লাস বি কাটা, এখানে একটা মাইনাস সি এবং প্লাস সি কাটা, তাহলে থাকে শুধু প্লাস এ প্লাস বি প্লাস সি, প্লাস এ প্লাস বি প্লাস সি। এখান থেকে আমরা লিখতে পারি এক নম্বর সমীকরণ থেকে আমরা পাই এ প্লাস বি প্লাস সি বাই কে সমান ওয়ান বাই পি, এখানে কিন্তু আমাদের এ প্লাস বি প্লাস সি বাই কে রয়েছে, তাই আমরা লিখতে পারি ওয়ান বাই পি, এই পুরোটার মান হচ্ছে ওয়ান বাই পি, এখানে আমরা লিখে দিই এক নং থেকে আমরা পাই এক নম্বর সমীকরণ হচ্ছে এই যেটা ওয়ান বাই পি এবং ডান পাশে রয়েছে এ প্লাস বি প্লাস সি বাই কে। তাহলে আমরা দেখছি যে এই পুরোটার মান হচ্ছে ওয়ান বাই পি, তাহলে আমরা লিখি এখানে সুতরাং ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এস, পুরোটার মান হচ্ছে ওয়ান বাই পি, এগুলোর যোগফল হচ্ছে ওয়ান বাই পি, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণে কিন্তু আমাদের এটাই দেওয়া আছে যে ওয়ান বাই কিউ ওয়ান বাই আর ওয়ান বাই এস সমান ওয়ান বাই পি, তাহলে এখানে আমাদের প্রমাণ শেষ। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।